রামায়ণে সাধন হবে না, দিন থাকিতে সুখের কথা ভুললে চলবে না, সময় গেলে সাধন হবে না। পারলাম না ওই শালা আলারে কিছুতেই বুঝাইতে পারলাম না যে এই মুক্তিযুদ্ধ কোনো যুদ্ধ না, মন্দাই চাইতেছে অগ্রে একেবারে কিলেয়া গুতাইয়া শেষ করে দিতে। না রে কাউলে, কিলেয়া গুতে হ্যাঁ শেষ করলে চলবো না। অগ একটা একটা ধরবি, গাছের মধ্যে পানবি, রাইফেলের মাথায় যে ছুরি আছে না, ছুরি দিয়ে গাওয়ায় গাওয়ায় খোঁচায় খোঁচায় মারবি, বুঝছ? এই যে মুক্তি পায়নি, আমার হাসি পায়, বুঝছ? সি পায়, সা পায়, জঙ্গলে মঙ্গলে পরে থাকে। আর তোর হইলো রাজাকার, হ্যাঁ তোরা যাতে উঠছ, তোর হলো রাজা যা। আরে তোরা সিনা টান করে রাস্তাতে ঘুরে বেড়াস, আর ওরা সিনা মাটির সাথে ঘষে আর আটে। তাহলে ঢিল দিল কেরা? আরে মনে হয় কোনো বেদ তুমি পোলাবে না ঢিলটা মারছে। আবার তো বললো আপনি ডরাইন না, আরে এটা তো মাটির চাক্কা, এটা তো গুল্লির আওয়াজ না। আচ্ছা আপনি ডরাইলে আমরা কই যাবো, এটা কোন তো আমরা কি করুন? আমি ডরাই না, যদি ডরাইতেন এর বই থাকতাম না। জি আমি যা কই কান পাইতে শুনি। আচ্ছা জি, এই বাড়ি হলো রাজাকার আলবদর, আর পাকিস্তানি গো কি আশ্রয়স্থল, এই বাড়ি নিরাপদে রাখতে হইব। অবশ্যই সারা গ্রাম জইলা পুরা সারখার হয়ে যায়, কিন্তু এই বাড়ি চাই আমি নিরাপদ। কালকে থেকে কালকে থেকে না আজকে থেকে আচ্ছা এই সারা বাড়ি পাহারায় রাখবি। একটা ফুল ফুললেও জানি আমার কাছে আওয়াজ আছে, যে পড়ছে বাতাস হইলেও জানি আমার কাছে আওয়াজ আছে, ঠিক আছে? একদম ঠিক আছে। আর হুজুর তো আইতাছে, পাকসেনা বলে নিয়ে আইতেছে, বাকি ব্যবস্থা আমি করতেছি। ভাই এই উপরের থেকে যদি বোম পড়ে তাহলে তো আমরা শেষ। আমরা মরুম কে? আমাকে বাড়ি ঘর খালি বউ পোলা অন্যান্য পাঠিয়ে দিচ্ছে, আমরা মরুম নেই, চিন্তা করিস না তুই। হ্যাঁ তা তো ঠিকই, আপনি তো বউ পোলা সব বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু আমাকে তো ভাই এই মনে হইতেছে কেউ এইদিকে আইতাছে। আইতাছে ভালো কথা, বিচ্ছু বাহিনী আসে না আমাকে লোকজন আসে না না আপনার সঙ্গ পঙ্গ। জুলফু সরকার। ওয়ালাইকুম আসসালাম, আমি জুলফু সরকার না, জুলফু খান। আচ্ছা ঠিক আছে জুলফু খানি, কি আমার কাছে কি আপনার সাথে আমরা কাজ করতে চাই? ভালো কথা, কাম করবা, আমার কাফি তো এগুলে খান সে না মানে পাকিস্তানি সাথে আমার বন্ধুত্ব, আমার নাম জুলফু খান, অবসাদে থাইকে জুলফু খান হয়েছে। এক কাম করো, উর্দুটা টুকিটা কি উর্দু, কিদার জায়গা ইদার আয়গা মুশকিল নেই, কিদার জায়গা এগুলো শিখে নাও, কামে লাগবো, ঠিক আছে? ঠিক আছে, দেখে শুনে রাখিস, কাজ কাম শিখিয়ে দিস। রক্ত নিয়েছি পাক সেনা গো, আবার মুক্তি গো রক্ত খুবই পছন্দ, এই রক্ত যারা হলি খেলে। কিন্তু মিয়া ভাই এই রক্তের সঙ্গে যাওয়ার মাইয়া মানুষ দাদা বোরখা পরা মানব গোষ্ঠী। খবরদার রে, খবরদার। আমাগো বই পুস্তকের মধ্যে কাইজা ঝগড়া নাই, আমাগো বই পুস্তক একটা জিনিসই আছে, ধর গাছের মধ্যে বান ফুটে করে দে। জুলফ সরকার বারবার পালানোর সুযোগ পাইবে না, মধ্যে পালানোর সুযোগ থাকবে না, আমরা একদিন ফিরে আসবই। চাপায় কত ধার খারাপ করে ধর,
ধইরা গাছের মধ্যে বান বাইন্ধা ফুটা করে চান্দের দেশে পাঠা আমার নাতি বউরে কোন বাগে খাইলো রে নাতি বউরে আমার কি হইছে দাদি এমন ভাবে কইলো মনে হইলো দুয়ারের বাইরে খান সিনারা খাড়াই রয়েছে সাবধানে থাকতে হইব আমার চারিপাশে বিচ্ছু বাহিনী কিন্তু একদম সরাইয়া ছিটিয়ে পড়ছে যদি একটা কামড় দেয় তাইলে কিন্তু রক্ষা নাই এই কথা আপনি ঠিকই কইছেন খান সাহেব যক্ষায় রক্ষা আছে বিচ্ছু বাহিনীর কামড়ে কোনো রক্ষা নাই এমন অবস্থা হয়েছে মনে হয় তুমি এখনই কাপড় চোপড় নষ্ট করবা হো না এত ডর ভয় পাইলে চলবো না ডরানের কথা না খান সাহেব উত্থান পতনের কথা বলা তো যায় না বাতাস কোন দিকের বাতাস কোন দিকে মন নেয় খবর কি রে খবর তো ভালো না মিয়া ভাই আরে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শুনতেছে সবাই বিচ্ছু গো মাইরের ঠেলায় খান সেনারা অর্ধেক মরতাছে অর্ধেক পলাইয়া যাইতাছে গা আর আমগো মত হই রাজাকার আলবদররা ওগো মাইরের ঠেলায় মুখ থুবড়া পইরা আছে ওই মিয়া কাউলা ডর দে হকেন হ্যাঁ ডর দে হানির কি আছে আই থাম না না আমি তো ডর থাম না এই যে রেডিও ডর দে তার থাম তো কিছু থাম রেডিও বাজা আচ্ছা বাজাই অন কর কানে ধর দিতেছি দিতেছি কান ধর এই ধরেন বাঙাল মুলুকে মচুয়া নামে এক কিচিমের মালা ছিল হ্যাগো চটপাট বাড়ে যাওয়ার গতিকে হাজারে হাজার বাঙালি বিচ্ছু হ্যাগো চুটিয়া মানে কিনা পিঁপড়ার মতো দইলা শেষ করছিল আমি যাই আমি এখন যাই দাদি ওই তালাল গড় দুই একটা পাই কিনা দেখি আমি যাই হ্যাঁ যাই তেলে দাদি ওই যাও জয়গুণ রে কেমনি চিনো দাদি তুমি আমার চিনতে পারতো না আমি তোমাকে কাদিরা কাদিরা ও কাদিরা তোর তো চিনো নি যায় নাই কাজীরা দাদি আমি মুক্তিযুদ্ধ কমান্ডার যাই তো দোস্তের কই তুই আইলি গেলি দি একলগে আইছিস দি একলা কি
দাদি কি কও জয়গুণ ভাবি দেখ শালা ভালো করে চাইয়া দেখ শালা রাজাকারে পাঁচটা কুত্তা চিনতে পারছস তারে সিনসি ভাই সিনসি 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 ভাই আমার আজরাইল ভাই আমি সিনসি আমার পাকিস্তান মুর্দাবাদ ভাই আমার জানের আশা শেষ আপনি আমার জানটা কবজ করেন যেভাবে খুশি ভাই জয়গুণ ভাবি কই কইতেছি ওই যে ওই জল ওখানের বাড়িতে এই সারা রাত খান সেনা গলকে তাপাতাপি করছে এগুলো আমি কিছু জানি না আমি কিছু করতে পারবো না তাহলে কে জানে জানে মানে তারা তো এখন গায়ে চাদর দিয়া মাথায় টুপি লাগাইয়া মুখে রুমাল দিয়া নশা সাজ্জা বসে আছে সবচেয়ে বড় শয়তানের লোক তারা আমি এত বড় শয়তান না এত বড় অপরাধ আমি করি নাই ভাই রহমত নাজিল করো বাবা মাওলানা মোহাম্মদ নাজিল করো বাবা মাওলানা দুশ্মনের হাত থেকে বাঁচাও বাবা মাওলানা আরে তো হুজুর আপনি কি আবল তাবল বলতেছেন দুশ্মনে তুরাল দিছে যা করেন তাই কর বোমা কামান চান একবার সুযোগ দাও গো বাবা মাওলানা ইমান সাহেব আপনি আবার সুযোগ খুঁজবা লাগছেন লুটতারাজ করবেন না দর্শন করবেন কোনটা করবেন নাউজুবিল্লাহ 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 কি কয় শুনেন এখন ডাইনে ভাইয়ার দেখানোর সময় নেই বিসমিল্লাহ কই আল্লাহর নাম লয়ে পলে যান কিভাবে যাবো জুলফুকান সাহেব সব রাস্তায় বলে এখন আজরাইল খারাই রয়েছে আমি তো রাজাকার আলবদর পাইলে ওই বলে জান কবজ করে বলা তাহলে কাম করেন রাস্তার পাশ দিয়ে যে কই মাছ যেরকম বৃষ্টি বাদর হইলে কাতরাইতে কাতরাইতে সুগরা হয় না কাতরাইতে কাতরাইতে কিনারে ধরে চলে যাবে উহ ভাই সাহেব মশার কামড় খাইলাম তো মশার কামড়ে আপনি এরকম করেন উপরে বিচ্ছু কামড় দিলে কি অবস্থা হবে বিচ্ছু তো কামড় দেয় এখনো খবরদার রে খবরদার আব্বা হুজুর আপনি কে রা সামনে আসেন সামনে আপনার পবিত্র আদি আমার কাপড় বুকে দশা হাসিল মে ভাই সারা জীবন তো আপনার দেখে আমি সাহস পাইছি আপনার জন্য সাহস পাইছি এবার ধরা খাইয়া গেছিলাম সারা পাইয়া গেছি গা লাভ নাই লাভ নাই কোনো লাভ নাই চারিদিকে আজরাইল বাহিনী জায়গা আছে মনে হয় পলাইতে পারবেন না তার থনে কাম করেন তবা তিল্লা পইরা মরার লেগে তৈরি হয়ে যান হুজুর আপনি খাড়াই রয়েছেন কে তোমার তিল্লে পড়ান তাড়াতাড়ি পড়ান নে মনে তো হুজুর পলাইছে কোনো লাভ নাই কোনো লাভ নাই কইলাম না সব পদ বন্ধ বুঝছেন সব পদ বন্ধ ঠিক আছে দিলাম দিলাম ছাইরা পারলে পড়লাম ভাই অপরিচিত মনে হয় লাগছে আপনি কি কন আপনি নিজের বাড়ি আপনি নিজে চিনতে পারলেন না আমার কাছে মনে হয় তুই পাকছে না গো ক্যাম্পে আমার লইছ কত মনে হইব এটা ছিল রংমহল এই রংমহলে রং ছিটে ছিটে অনেক হোলি খেলা খেয়েছে পাক সেনাগুলোকে মিল্লা মজফুর্তি করছেন আর চিকুর করছেন সেই চিকুরে আশেপাশে মানুষ ঘরে ঘুমাইতে পারে না
এরকম মাপ আরো অনেকে আপনার কাছে চাইছিল, আপনি তখন মাপ করেন। জয়গুণ ভাবি, জয়গুণ ভাবিরে পাওয়া গেছে। কই জীবিত না মৃত? জানতো জানতো, ওই যে ওইখানে দেখে খেলাম, পতাকার দিকে তাকায় আছে। জীবনে মেয়েরা বড় ভুল করে ফেলেছি। মানুষে মানুষের খুন করছে, অন্যায় অত্যাচার করছে, লেগা উপরওয়ালা নারাজ হয়েছে, আপনার গ্রুপে গজব নাজির হয়েছে। তোবা তোবা, এটা কি কোন মুক্তিযোদ্ধা সাহেব? আমার হাতে তো কোনো অস্ত্র ছিল না। মানুষ খুন করছে ওই খান সেনারা, মা বোনের ইজ্জত লুটছে ওই খান সেনারা, বাড়ি ঘরে আগুন দিছে ওই খান সেনারা, আমরা তো কিছুই করি নাই। আর আপনারা সব কুমিল্লা দেখছেন আর মনের সুখে আনন্দে চিক করে বেড়ে হাসছেন। নিয়ে আসছি শক্ত দড়ি, নড়াচড়া করলে দিব বাড়ি।